প্রিয় দর্শক, আমাদের মধ্যে অনেকেরই স্বপ্ন থাকে স্মার্টফোন কিনে নিজের মনটাকে আরো রঙিন করে নিতে, কিন্তু সাধ্যের মধ্যে না থাকার জন্য তা পূরণ করতে পারি না। তাই আজ আমরা চলে এসেছি কলকাতার এক নামকরা সেকেন্ড হ্যান্ড মোবাইল কোম্পানিতে, যেখানে আপনি অ্যাপেল থেকে শুরু করে স্যামসং, রেডমি, রিয়েলমি, অপো ইত্যাদি কোম্পানির স্মার্টফোন পাবেন একেবারে জলের দামে। এখানে সমস্ত মোবাইল 100% জেনুইন। আপনি যদি মনে করেন কিস্তিতে বা ইএমআই করে কিনবেন, সেই সুবিধাও দিচ্ছে এই কোম্পানি। অথবা যারা ভাবছেন যে পাইকারি দরে সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনে নিজের এলাকায় একটা ব্যবসা শুরু করবেন, সেটাও করতে পারেন। আমাদের একটাই উদ্দেশ্য, নতুন বছরে যেন প্রত্যেকের হাতে হাতে অন্তত একটা করে স্মার্টফোন থাকে, তা হোক সে ধনী বা গরিব। নতুন বছরের শুরু থেকেই আমরা যেন সবাই মনটাকে আরও রঙিন, আরও ফুরফুরে করে নিতে পারি। তাই আমাদের উদ্যোগ যদি আপনার একটুও সাহায্য করে থাকে, তাহলে আমাদের এই পরিশ্রম সার্থক হবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন। আর এই চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। চলুন তাহলে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক। নমস্কার, আমি তনয় সাহা। আমাদের কোম্পানির নাম হচ্ছে মোবিকুইক মোবাইল শপ। আমরা বেসিক্যালি ইউজড মোবাইল ফোন বা গিফটেড মোবাইল প্রোডাক্ট, যেগুলো একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের হয়, সেই সব মোবাইলের ওপর ডিল করে থাকি। তাছাড়াও নতুন ফোন এবং ইলেকট্রনিক গ্যাজেটসের ওপর আমরা ডিল করে থাকি। লোয়েস্ট প্রাইস কী আছে আপনার এখানে? আমাদের 1000 টাকা থেকে 500 টাকা থেকে ফোন স্টার্ট হয়। মোটামুটি 4G ভোল্টি ফোন আপনার 1000 টাকা থেকে স্টার্ট হয়ে যাচ্ছে, আর আপ টু আপনার 1,00,000 টাকা অবধিও সেকেন্ড হ্যান্ড ফোন আমাদের কাছে থাকে, যেগুলো একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের হয়। আচ্ছা, তো আপনার অ্যাড্রেসটা একটু যদি বলেন। আমাদের এখানে অ্যাড্রেস হচ্ছে 145 বিকেপাল এভিনিউ, কলকাতা 705। এটা আপনার শোভা বাজার সুতানুটি মেট্রো স্টেশনের কাছে। এটা হাওড়া থেকে আপনি যদি আসেন, হাওড়া থেকে বাস পাওয়া যায় শোভা বাজার মেট্রো স্টেশনে। আর যদি হাওড়া থেকে লঞ্চে করেও আসতে পারেন, লঞ্চে অনেকটা কম সময় লাগে। লঞ্চে করে এলে আপনি শোভা বাজার লঞ্চ ঘাটে নেমে ওখান থেকে হেঁটে আসতে পারেন, বা অটো করেও আসতে পারেন, 5 মিনিট মতো লাগে হেঁটে। আর আপনি যদি শিয়ালদা থেকে আসেন খান্নায় নেমে, ওখান থেকে শোভা বাজারে অটো পেয়ে যাবেন। তো আপনার এখানে বিশেষ আকর্ষণ কি আজকে আমাদের দেখাবেন? আমাদের মেইন আকর্ষণ হচ্ছে, আমাদের কাছে কিছু হাই রেঞ্জের প্রোডাক্ট ছিল, এককালে 40,000 টাকা দাম ছিল, সেই ফোনগুলো আমাদের কাছে মোটামুটি 4,000 টাকার আশেপাশে পেয়ে যাবেন, 3,500 থেকে 4,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। আর আমরা এখানে পুরনো ফোন যেরকম সেল করে থাকি, সেরকম যে কোনো কোনো কাস্টমারের কাছে যদি কোনো পুরনো ফোন থাকে, সেগুলো যদি জেনুইন হয়, বিল বক্স সমেত হয়, এবং কাস্টমার অবশ্যই আমরা আইডি কার্ড যে কোনো একটা নিয়ে যদি আপনি চাইলে সেল করে আমাদের থেকে ক্যাশ নিতে পারবেন। মানে পুরনো ফোন আপনি সেল করে ক্যাশ নিতে পাচ্ছেন, পুরনো ফোন দিয়ে পুরনো ফোনও নিতে পাচ্ছেন, সব রকম রেঞ্জের পুরনো ফোনও থাকে, আর নতুন ফোনেরও ব্যবস্থা রয়েছে। তার সাথে সাথে মোবাইলের অ্যাক্সেসরিজ সব কিছুই আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মোটামুটি। আপনারা এখানে পেমেন্ট প্রসেসটা কি? পেমেন্ট আপনি এখানে গুগল পে, ফোনপে, পেটিএম সব কিছুর মাধ্যমেই পেমেন্ট করতে পারেন। তাছাড়া আমাদের কার্ডের সুবিধাও রয়েছে, আপনি ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারেন, সামান্য চার্জেস লাগে। আর ক্রেডিট কার্ডে আপনি পেমেন্ট করে ওটাকে ইএমআইতেও কনভার্ট করে নিতে পারবেন। তো আপনি ইএমআই এর সাহায্যেও পুরনো ফোন আমাদের কাছ থেকে কিনতে পাচ্ছেন। তাহলে তো এই যে আপনি সেটগুলো যেগুলো দেখাবেন, তো সেগুলো সাধারণত কি গিফটেড আইটেম না কোনো সেকেন্ড হ্যান্ডের পুরনো? দেখুন, ফোন আজকালকার দিনে সবাই মানে এত মডেল বেরোচ্ছে, খুব লোকেরা এখন খুব ফ্রিকোয়েন্টলি ফোন চেঞ্জ করে থাকে। তো এরকম আমাদের কাছে এরকমও আছে, মানে একদিন দুদিনের ফোন আসে, যেগুলো অনেকে সিল প্যাক মডেলও আসে অনেকটা কম দামে, সেগুলো আপনারা অনেকে গিফট পায় বলে দাম কম হয়। তাছাড়া কেউ কেউ একদিন দুদিন 7 দিন পরে পরে ফোন চেঞ্জ করতে থাকে, সেই প্রোডাক্টগুলো আমাদের কাছে আসে, সেগুলো আমরা আবার বিক্রি করে থাকি। তো আমাদের কাছে একদিন দুদিনেরও ফোন পাবেন, একটু বেশি চলাও ফোন পাবেন, যেরকম অনুযায়ী সেরকম দাম হয়। সেটা দামটা ডিপেন্ড করে কতদিনের চলার ওপর। বাকি আমাদের বেশিরভাগ থাকে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে নতুন ফোন থাকে, যেগুলো দেখে আপনাকে পুরনো কোনোভাবেই মনে হবে না, নতুন ফোনই হচ্ছে, এবং কোম্পানি থেকে ওয়ারেন্টিও পাচ্ছেন সেগুলো আপনারা। তো যেহেতু আমাদের এই চ্যানেলটা বিজনেস চ্যানেল, তো যদি কেউ বিজনেস করতে যায়, মানে হোলসেলে যদি কেউ মাল নিতে যায়, তাহলে কি সে এখান থেকে নিতে পারবে? হ্যাঁ, নিশ্চয়ই আমাদের একদিন দুদিন 7 দিনের ফোনগুলো আপনারা নিয়ে গিয়ে বিক্রি করতে পারেন। যদি আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে কোনো চেনাজানা থাকে, বা কারোর যদি মোবাইলের দোকানেও থাকে, তারাও আমাদের থেকে ফোন নিয়ে গিয়ে বিক্রি করতে পারবেন। আমাদের কাছে যেহেতু প্রোডাক্টের অ্যাভেলেবিলিটি প্রচুর থাকে, আমরা তাই জন্য চেষ্টা করি যতটা কম দামে সম্ভব কাস্টমারদের দেওয়া, যাতে কাস্টমাররা নিয়ে খুশি হয়, আবার তার থেকে আরও 10টা কাস্টমার বাড়ে। তো আমাদের এখানে অলরেডি হোলসেল রিটেল দুটোই হচ্ছে, অনেক পুরনো দোকান, আমরা 2012 সাল থেকে এখানে কাজ করে থাকছি। আর আমাদের এখানে কাস্টমার যেরকম নিতে আসে, সেরকম প্রচুর দোকানদারও আসে কলকাতার মধ্যে, এবং কলকাতার বাইরেরও অনেক দোকানদার আসে, যারা এখান থেকে নিয়ে গিয়ে ফোন দোকানে রেখে সেল করে, বা বাড়ি থেকেও অনেকে সেল করতে পারে। চলুন তাহলে কিছু সেট আমাদের একটু দেখান। এটা আপনার স্যামসাং এর গ্র্যান্ড প্রাইম 4G মডেল আছে, এটা আপনার ভোল্টিনা LTE ফোন,
এই ফোনটা আপনার মোটামুটি 1000 টাকায় পেয়ে যাচ্ছেন। মাত্র হ্যাঁ 1000 টাকা থেকে স্টার্টিং হচ্ছে। এরপরে আছে 1000 টাকা আরেকটা 4G ভোল্টি ফোন আছে মাইক্রোম্যাক্সের, ঠিক আছে। মাইক্রোম্যাক্সের ভিডিও 3 আছে মডেলটা, এটা আপনার 4G ভোল্টি ফোন আছে। এই মডেলগুলো আপনার 1000 টাকায় চলে আসছে। এগুলো সব 1GB 8GB ওয়ারেন্টির বাইরের ফোন, কিন্তু এমনি কন্ডিশন মোটামুটি, আপনার জিও সিম চলবে এগুলোতে। আরেকটা মাইক্রোম্যাক্সের ফোন দেখিয়ে দিই, এটাও আপনার 1000 টাকা দাম, 4G ভোল্টি ফোন, 1GB 8GB, ডিসপ্লে সাইজটা একটু ছোট আছে এটার, ঠিক আছে। এর চার্জ একটু কম আছে, এগুলো 4G ভোল্টি ফোন আছে এগুলো সব। এরপর স্যামসাংয়ের কয়েকটা মডেল দেখিয়ে দিচ্ছি। স্যামসাংয়ের GA2, এটা সুপার অ্যামোলেড ডিসপ্লে আছে, 4G ভোল্টি ফোন আছে, 1GB 8GB। এই ফোন মডেলগুলো আপনারা মোটামুটি পেয়ে যাচ্ছেন হচ্ছে 2000 টাকায়। এগুলো নতুনের প্রাইস কিরকম থাকে? নতুন এগুলো তো লাস্ট 7-8 হাজার টাকার মতো দাম ছিল, হ্যাঁ, কিন্তু এগুলো এখন বন্ধ হয়ে গেছে আর পাওয়া যায় না, কিন্তু সেকেন্ড হ্যান্ড এখনও আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। এরপরে আছে GA5 Prime আছে একটা, GA5 Prime আপনার মোটামুটি আউট অফ ওয়ারেন্টি, 2GB 16GB ফিঙ্গারপ্রিন্ট আছে সামনে, এটা আপনার মোটামুটি 3500 টাকায় চলে আসছে। আর GA7 আছে, শুধু GA7, এটা ফিঙ্গারপ্রিন্ট নেই, ডিসপ্লে সাইজটা বড় এটার, এটা আপনার 1.5GB র্যাম 16GB ইন্টারনাল দিয়ে, এগুলো মোটামুটি আপনার 3200-3300 টাকায় কমপ্লিট চলে আসে, বিল বক্স সব কিছু সমেত, চার্জার ফার্জারও সব পেয়ে যাচ্ছেন। এরপরে আপনার আছে হচ্ছে রেডমি সিক্সে আপনার 2GB 16GB মডেল আছে, এটা 1 মাসেরও পুরোনো ফোন না এটা। এই মডেলগুলো আপনার 3200-3300 টাকা পেয়ে যাচ্ছেন, একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন, বিল বক্স চার্জার দিয়ে রেডমিতে। এগুলো নতুন, প্রথমে 6 দাম ছিল, এখন 5000 টাকা দাম হয়ে গেছে, এগুলো মোটামুটি নতুনই হয়ে যাবে আমাদের কাছে, একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন, হ্যাঁ ওয়ারেন্টি পাচ্ছেন পুরো এগুলো। এরপরে আছে আপনার Moto E4 Plus আছে একটা, এগুলো আপনার 3GB 32GB সামনে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে, বিল বক্স চার্জার সব সমেত, মোটামুটি 3500 টাকায় চলে আসছে। এগুলো মোটামুটি 9000 টাকা দাম ছিল, মোটরলা এখন একটু দাম কম হয়ে গেছে, তাই জন্য কম দামে পাওয়া যায়, 9000 টাকা পাওয়া যায়। হ্যাঁ এটা আপনার 3500 টাকা Oppo A37, এটারও ব্যাটারি ব্যাকআপ আর ক্যামেরা খুবই ভালো। এটা আপনার 2GB 16GB, এটা ফিঙ্গারপ্রিন্ট নেই, 2GB 16GB মডেল আছে। এই মডেলগুলো আপনার 3500 টাকায় চলে আসছে। এরপরে ভিভোর একটা আছে Y53, এটা আপনার 2GB 16GB মডেল। এই মডেলগুলো আপনার মোটামুটি চলে আসছে হচ্ছে 3500 টাকার মধ্যে, 3200-3300 টাকা আসে, কন্ডিশনের উপর ডিপেন্ড করে। এরপর আছে J2 2018 মডেল, এটা আপনার ওয়ারেন্টির মধ্যে, 2GB 16GB মডেল, এগুলো আপনার 3500 টাকায় চলে আসছে। লাভার একটা মডেল আছে Z25, এটা 4GB র্যাম 32GB ফিঙ্গারপ্রিন্ট আছে, ফ্রন্টেও ফ্ল্যাশ আছে এটা। এই মডেলগুলো আপনার চলে আসছে হচ্ছে 4000 টাকায়। আরেকটা লাভার মডেল আছে, এটা ওয়ারেন্টির মধ্যে আছে, 1 মাসের পুরোনো ফোন, Z41, এটা 1GB র্যাম 16GB ইন্টারনাল, 4G ভোল্টি ফোন আছে এগুলো সব। এটা আপনার দাম পড়ছে 2300 টাকা মতো, 2200-2300 টাকা, হ্যাঁ। এগুলো নতুনের দামও 4000 টাকা, কিন্তু একদম নতুনই মডেল আছে এটা, 1 মাসের পুরোনো। Redmi Note 4 আছে একটা, এটা আপনার 4/64 Redmi Note 4, কন্ডিশন খুবই ভালো রয়েছে, বিল বক্স চার্জার সব রয়েছে এটা। এই মডেলগুলো আপনার মোটামুটি চলে আসছে 4000 টাকায়, সরি এটা 4/64 আছে, 4500 টাকা মতো পড়ে, এটা একটু কম, 3/32 হলে দামটা একটু কম হয়। এরপরে কয়েকটা ট্যাব দেখিয়ে দিচ্ছি। ট্যাবের আগে যেটা বলেছিলাম আপনাকে, Sony Xperia Z5 Premium Dual মডেল আছে। এই মডেলগুলো আপনার অনেক দামি মডেল, প্রায় 40,000 টাকার উপরের সেট। এই মডেলগুলো আপনার 3500 টাকা পেয়ে যাচ্ছেন। এগুলো সবসময় অ্যাভেলেবেল থাকে না, কিন্তু এরকম মডেলও আমাদের কাছে অনেক সময় আসতে থাকে, যে মডেলগুলো একটু পুরনো মডেল বলে দামটা অনেকটা কমে পাওয়া যায়। এটা আপনার 3GB 32GB মডেল আছে, এটা ক্যামেরা ভালো, এটা সাইডে, এটার ক্যামেরা ভালো যথেষ্ট, সনির ক্যামেরা সাউন্ড সবসময় ভালো। এটা আপনার ফ্রন্ট ক্যামেরাও রয়েছে, এটার ফ্রন্ট ক্যামেরাটা ভালো, এটার এটা কেটে, এই মডেলগুলো সাইডে ফিঙ্গারপ্রিন্ট আছে। এই মডেলগুলো আপনার মোটামুটি 3500-4000 টাকায় পেয়ে যাচ্ছে। এরপরে কয়েকটা ট্যাব দেখিয়ে দিচ্ছি। স্যামসাংয়ের GMAX ট্যাব আছে, এটা 3000 টাকা দাম আছে,
এটা 4G ভোল্টি ট্যাব আছে, 7 ইঞ্চি ডিসপ্লে। এটার এই মডেলগুলো আপনারা 3,000 টাকায় পেয়ে যাচ্ছেন, একটু ভালো কন্ডিশন হলে 3,500-4,000 টাকা হয়। এই মডেলটা 3,000 টাকা মতো দাম আছে। এটা লেনোভো ফ্যাব প্লাস আছে, এটাও যারা একটু বড় ডিসপ্লের ফোন চায় তাদের জন্য। এটা আপনার 3GB 32GB মডেল আছে লেনোভো ফ্যাব প্লাস, এটা ফ্লিপকভার সমেত এটা মোটামুটি 4,000 টাকায় পেয়ে যাবেন আপনারা। আর লেনোভোর আর একটা K8 নোট দেখিয়ে দিচ্ছি, এটা আপনার 4GB 64GB, এটা আপনার 4,000 টাকায় আসছে। লেনোভো K8 নোট, এটা ব্যাটারি ব্যাকআপটা ভালো, 4,000 mAh ব্যাটারি রয়েছে। আর আপনার স্যামসাংয়ের আরেকটা ট্যাব আছে, ট্যাব এ, এটাও 7 ইঞ্চির ট্যাব। এটা মোটামুটি আপনার দাম পড়ছে হচ্ছে 4,000 টাকা মতো। এগুলো নতুন আপনার ওই 8-9 হাজার টাকা এখনও দাম আছে, এগুলো এখনও পাওয়া যায়। কিছু কিছু দোকানে যাদের কাছে ওল্ড স্টক থাকে তাদের কাছে পাওয়া যায়, এখন বন্ধ হয়ে গেছে, নতুন ট্যাব চলে আসে এর জায়গায়। কিন্তু এগুলো এখনও কোনো কোনো জায়গায় অনলাইনেও অ্যাভেলেবেল আছে। আমাদের কাছে এগুলো 4,000 টাকায় চলে আসে, 4G ভোল্টি ট্যাব, জিও সিম সাপোর্টেড এগুলো। এরপরে দেখিয়ে দিচ্ছি নোকিয়ার একটা মডেল দেখাচ্ছি, এটা 1GB 8GB র্যামের ফোন, ডিসপ্লে সাইজটা বড়, 4,000 mAh ব্যাটারি রয়েছে, আর এটা আপনার ওয়ারেন্টির মধ্যেও রয়েছে। হ্যাঁ অবভিয়াসলি নোকিয়া অ্যান্ড্রয়েড 1 আসে, এটাতে আপনার সব রকম আপডেটও আসবে, 10 আপডেট হলে 10 আপডেটও চলে আসবে, যেহেতু অ্যান্ড্রয়েড 1 রয়েছে সবসময় আপডেটটা আগে আসে। এই মডেলগুলো ওয়ারেন্টির মধ্যে আপনার 3,000 টাকায় চলে আসছে, 1GB 8GB ফোন, হ্যাঁ 4G ভোল্টি ফোন, আর বিল বক্স চার্জার হেডফোন সব কিছু রয়েছে এগুলোতে। J5 তো আগেই দেখিয়ে দিয়েছি, J7 Prime আর J7 Prime 2 দুটো মডেল রয়েছে, এগুলো 3GB 32GB মডেল, ফিঙ্গারপ্রিন্ট আছে সামনে। এই মডেলগুলো আপনারা মোটামুটি 4,500 টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন, 4 থেকে 4,500 টাকা পরে কন্ডিশন অনুযায়ী। J7 Prime 2 ওরকমই দাম, 4,500 টাকা কি 4,700 টাকা দাম হয়। এটাও আপনার 3GB 32GB, ফিঙ্গারপ্রিন্ট আছে এটারও সামনে। আর একটা 1 7 Pro আছে, এটা আপনার 2GB 16GB, ডিসপ্লে সাইজটা বড় হবে, বিল বক্স চার্জার রয়েছে, এগুলো আপনার মোটামুটি চলে আসছে 3,200 টাকায়।